আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজাম, অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত সকল দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1445 হিজরি সনের 8 জুলকাদা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল আলমিনের দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক যেই বিষয়ের উপরে খুতবা চলছিল বিষয়টি কি আপনাদের মনে আছে? কি বিষয় চলতেছিল? জি, মিন আশরাতিস সাআহ। আমাদের বিষয় ছিল মিন আশরাতিস সাআহ, অর্থাৎ কিয়ামতের নিদর্শন সমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু নিদর্শন। এই নিদর্শনগুলো, আশরাতগুলো, আলামতগুলো দুই ধরনের। কিছু আলামতকে আহলুল ইলমেরা নাম দিয়েছেন আল আলামাতুস সুগরা, কিছু নিদর্শনকে আহলুল ইলমগণ নাম দিয়েছেন আল আলামাতুল কুবরা, কিছু ছোট ছোট আলামত, কিছু বড় বড় আলামত। এই বিষয়ের উপরে আমরা ইতিপূর্বে 7টি খুতবা পেশ করেছি, আজকে এই বিষয়ের উপরে 8ম পর্বের খুতবা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা 6টি খুতবায় আমরা ছোট ছোট আলামত, আলামতে সগরা আলোচনা করেছিলাম। কয়টি আলামত বর্ণনা করেছিলাম মনে আছে আপনাদের? ছোট ছোট কয়টা আলামত বর্ণনা? 130টা, 130টি ছোট ছোট আলামত আমরা খুতবায় আলোচনা করেছি। এরপরে গত খুতবা থেকে আমরা শুরু করেছি বড় বড় আলামত। তো বড় বড় আলামতের মধ্যে থেকে একটি আলামত আমরা গত খুতবায় আলোচনা করেছি, সেটা কি? আল ইমাম আল মাহদি, যে কিয়ামতের আগে একজন রাষ্ট্রনেতা, একজন ইমাম আসবেন যিনি মাহদি হবেন। তার মাহদি তার নাম না, তিনি হেদায়েত প্রাপ্ত হবেন, তিনি হেদায়েত প্রাপ্ত হবেন। কি হেদায়েত প্রাপ্ত? আলা খেলাফতে মেনহাজিন নবুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মানহাজে খেলাফত প্রাপ্ত হবেন। অর্থাৎ এই ইমাম পুরাপুরি কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। এই ইমামের নাম কি? মুহাম্মদ বিন আবদুল্লাহ। তো এ সম্পর্কে আমরা গত খুতবায় আলোচনা করেছি। আজকে আমাদের বড় বড় আলামতের দ্বিতীয় বিষয়, সেটি হলো ফিতনাতুল মাসিহে দাজ্জাল, মাসিহে দাজ্জালের ফেতনা। এটা আজকের খুতবার আমাদের আলোচ্য বিষয়। আমরা দাজ্জাল কাকে বলে, তারপরে দাজ্জাল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গুরুত্বপূর্ণ হাদিস, এরপরে এই দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পেতে হইলে, বাঁচতে হইলে আমাদের করণীয় কি, এই তিনটি বিষয় আমরা আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, আসলে দাজ্জালটা কি, দাজ্জাল কাকে বলে?
তো এখানে যতগুলো হাদিস এসেছে দাজ্জালের ব্যাপারে, আমরা গত খুতবায় একটা জিনিস বলছিলাম যে ইমাম মাহদির ব্যাপারে যত হাদিস এসছে সহি আল বুখারী এবং সহি মুসলিম, যেই দুটি হাদিসের গ্রন্থকে বলা হয় আল্লাহর কিতাবের পরে সবচাইতে বিশুদ্ধতম হাদিসের গ্রন্থ, যে দুইটাকে একসাথে বলা হয় সহিহাইন, যেই দুইটা একইভাবে যদি একই সনদে একই রেওয়ায়েতে যদি হাদিস বর্ণিত হয় বুখারী মুসলিমে, এই হাদিসগুলোকে বলা হয় মুত্তাফাকুন আলাইহ। তো এই সহিহাইনের মধ্যে ইমাম মাহদি সংক্রান্ত কোনো হাদিস আসে নাই, কিন্তু দাজ্জাল সংক্রান্ত হাদিস অসংখ্য হাদিস সহি আল বুখারীতেও এসেছে এবং সহি মুসলিমেও এসেছে। তাহলে বোঝা যায় ইমাম মাহদির চাইতেও দাজ্জালের বিষয়গুলো স্ট্রং, খুব শক্তিশালী, কারণ এই ব্যাপারে অসংখ্য সহি হাদিস এবং বুখারী মুসলিম ছাড়াও অন্য অন্য হাদিসের গ্রন্থ এসেছে, এমনকি মোতাওয়াতের পর্যায়ের হাদিসও এসেছে। মোতাওয়াতের, মোতাওয়াতের বুঝেন তো কি মোতাওয়াতের মানে, মানে এত অধিক সংখ্যক বর্ণনাকারী হাদিসটা বর্ণনা করেছেন যেটার মধ্যে মিথ্যা হওয়ার বিন্দুমাত্র যাররা পরিমাণ কোনো সম্ভাবনাও নাই। মুহাদ্দিসিনে কেরাম বলছেন প্রত্যেক যুগে যুগে 50 জনের অধিক বর্ণনাকারী রাবি যে হাদিস বর্ণনা করে এরকম হাদিসগুলোকে বলা হয় মোতাওয়াতের। মোতাওয়াতের হাদিস অস্বীকার করলে কাফের, কেউ যদি মোতাওয়াতের হাদিস অস্বীকার করে একেবারে এটা ফতোয়া দেওয়ার জন্য মুফতি লাগবে না, আপনি ফতোয়া দিয়ে দিতে পারবেন না। মানে কেউ যদি একটা মোতাওয়াতের হাদিস করে না আমি হাদিস এটা মানি না, আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আপনি কাফের হয়ে গেছেন, এটার জন্য কোনো মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার নেই, এটা আপনি যে কোনো ব্যক্তি দিয়ে দিতে পারবেন। যদি কোরআনে কারিমের একটা আয়াত কেউ অস্বীকার করে অথবা সহি মোতাওয়াতের হাদিস অস্বীকার করে তাহলে সবাই ফতোয়া দিতে পারবেন, কিন্তু সহি হাদিস অস্বীকার করলে এটা কাপড় ফতোয়া দিতে হইলে একটু মুফতি সাহেব লাগবে, কারণ এই হাদিসটা বাস্তবে সহি কিনা এটা পর্যালোচনা করতে হবে, তারপরে কোন পরিস্থিতিতে তিনি অস্বীকার করছেন তার অবস্থাগুলো দেখতে হবে, সব দেখে শুনে মুফতি ফতোয়া দিবেন। কিন্তু ঢালাওভাবে যদি কেউ আমি কয় আমি সহি হাদিসে মানি না, মানে একটাও মানি না, এটা ফতোয়া দেওয়ার জন্য মুফতি লাগবে না, এটা আপনি দিয়ে দিতে পারবেন যে সে কাফের হয়ে গেছে যদি সে একটাও মানে না। কিন্তু একটা দুটা সহি হাদিস কেউ অস্বীকার করছে তাহলে এটা ফতোয়া দেওয়ার জন্য মুফতি লাগবে। তাহলে মোতাওয়াতের হাদিসকে অস্বীকার করলে সর্বসম্মতিতে সকল আহলুল ইলমের ঐক্যমতে সে কাফের, আর এই দাজ্জাল সংক্রান্ত বিষয়গুলো মোতাওয়াতের হাদিস দ্বারা প্রমাণিত। এবার আসেন মাসিহে দাজ্জাল, এখানে দুটা জিনিস, একটা মাসিহ আর একটা কি দাজ্জাল। আচ্ছা, ফরজ সালাতের শেষ বৈঠকে বা যে কোনো সালাতের শেষ বৈঠকে একটা দোয়ায়ে মাসুরা আছে, এই দোয়ায়ে মাসুরাটা আমাদের দেশে প্রচলিত নাই, অনেকেই জানে না, অনেকেই পড়েও না, কিন্তু যেটা আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন একটা হাদিস, এমন একটা দোয়া শিখাই দেন যে দোয়াটা আমি সলাতের মধ্যে পড়ব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, এটা আমরা আমাদের দেশে সবাই পড়ি। কিন্তু আরেকটা দোয়া যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, এটা কিন্তু নির্দেশ দেন নাই, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন, কিন্তু আরেকটা নির্দেশ দিয়েছেন যে চারটা জিনিস থেকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাও। আশ্রয় চাওয়ার যে ইবাদত এটাকে কি বলে, কি আপনারা দেখে বলতে পারতেছেন, ইস্তিআযা, এই ইবাদতের নাম কি, ইস্তিআযা। ইস্তিআযা এটা গুরুত্বপূর্ণ একটি ইমানি ইবাদত, ইস্তিআযা, ইস্তিগাসা, ইস্তিআনা, এগুলো এক একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং আমরা এই সরকার বাড়ি মসজিদে এই বিষয়গুলো আলোচনা করেছি, ইস্তিগাসা, ইস্তিআনা, ইস্তিআযা।
তো এই ইস্তিআযা যে চারটা জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া, নবী সাল্লাম এটাকে নির্দেশ দিচ্ছেন। তো প্রথম জিনিস কি? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আযাবে কবর থেকে আল্লাহর কাছে কি চাওয়া? আশ্রয় চাওয়া। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দুই নম্বর হলো মাসীহে দাজ্জালের কি থেকে? ফিতনা থেকে। তিন নম্বর, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, জীবিতকালীন ফিতনা মৃত্যুকালীন ফিতনা, এই দুই ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। চতুর্থটা কি? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম, মাআসাম এবং মাগরাম, মাআসাম মানে গুনাহগার হওয়া, মাগরাম মানে ঋণগ্রস্ত হওয়া, এই দুটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এই চারটা জিনিস থেকে আশ্রয় চাইতে নবী সাল্লাম নির্দেশ দিচ্ছেন। এই জন্য প্রত্যেক সলাতের শেষ বৈঠকে এটা পড়তে বলবেন না, প্রত্যেক সলাতের দুই রাকাত সলাত হোক তিন রাকাত, শেষ বৈঠকেই প্রথম দোয়া মাসুরা পড়বেন, এটা মানে দরুদের পরে প্রথম পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। তারপরে পড়েন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, তারপরে মনে চাইলে আরো পড়েন, কিন্তু কমপক্ষে দুইটা পড়বেন। এই দুইটা আমি নিজে আমল করি, এই দুইটা প্রত্যেক বৈঠকে এই দুইটা বাদ দিই না, প্রথমটা এই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর এটা, আর আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, কমপক্ষে এই দুইটা প্রত্যেক শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়বেন। তো এখানে নবী সাল্লাম দুই নম্বর যেটা থেকে আশ্রয় চাইতে বলছেন সেটা কি? ফিতনাতিল মাসীহে দাজ্জাল। তাহলে এই ফিতনাটার নাম মাসীহে দাজ্জালের ফিতনা। এখন আসেন, মাসিটা কি দাজ্জালটা কি? মাসি শব্দটা ঈসা আলাইহিসসালামের নামের আগেও আছে। ঈসা আলাইহিসসালাম কে বলা হয় কি? মাসি ঈসা ইবনে মারিয়াম, তিনিও মাসি, আবার দাজ্জালও মাসি, দুইজনের নামের আগেই মাসি, কিন্তু দুইজন বিপরীত মেরের দুইজন, কিন্তু দুজনের নামের আগে কি? মাসি। আচ্ছা, আমরা বলি যে এটা খাওয়া হালাল, এটা খাওয়া হারাম, আবার বলি যে এটা মসজিদে হারাম, এটা হারামের সীমানা। হারাম মানে কি? হালাল হারামের মধ্যে হারাম মানে কি? নিষিদ্ধ। তাহলে মসজিদে হারাম, তাহলে কি মসজিদ? নিষিদ্ধ মসজিদ। জি হ্যাঁ, মানে হারাম শব্দটা এক জায়গায়, মানে এটা দুই বিপরীত অর্থ, এক জায়গায় হারাম মানে কি? নিষিদ্ধ, আবার মসজিদে হারাম মানে কি? সম্মানিত, সবচাইতে সম্মানিত, মানে পৃথিবীর দুইটা জায়গা হারাম, আর পৃথিবীর কোথাও হারাম নাই। একটা হলো মসজিদে হারাম, অর্থাৎ মক্কা মুকাররমায় যে হারামের সীমানা, এটা একটা বড় সীমানা, আরাফাতের ময়দানের আগ পর্যন্ত কিন্তু হারাম, আরাফাতের ময়দানটা হারামের বাইরে, আরাফাতের ময়দানের আগ পর্যন্ত মক্কার হারামের সীমানা, তারপর মদিনাতের মসজিদে নববীর চতুর্পাশেও একটা হারামের সীমানা আছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আল্লাহ পাক এটাকে হারাম বানিয়ে দিছে, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার বরকতে মক্কা মুকাররমাকে আল্লাহ হারাম বানাইছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে মদিনা মুনাব্বারাতেও একটা হারাম আছে, এবং দাজ্জাল এই হারামের মদিনার এই হারামের সীমানায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই হারামের সীমানার প্রতি রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রাখছেন। তাহলে হারাম পৃথিবীর মধ্যে শুধু দুইটা জায়গা হারাম, এর বাহিরে পৃথিবীতে আর কোথাও হারাম নাই। তাহলে এই হারাম মানে সবচেয়ে সম্মানিত, আর হালাল হারামের হারাম মানে সবচাইতে নিষিদ্ধ, মানে হারাম করাই যাবে না, এটাকে বলা হয় হারাম। ঠিক মাসি শব্দটা ঈসা ইবনে মারিয়ামের সাথে যখন ব্যবহার হবে তখন মাসি শব্দের অর্থ হবে আস-সিদ্দিক। মাসি শব্দের অর্থ হবে কি? আস-সিদ্দিক। দাজ্জালের সাথে যখন মাসি ব্যবহার হবে তখন হবে আবদিল্লিল,
শব্দটা একটু কঠিন আছে, আবদিল্লিল মানে দোয়াল্লিন থেকে দিল্লিল, মানে এর থেকে মহা গোমরাহ আর আসমান জমিনে, আসমানে তো গোমরাহ নাই, আসমানে তো আলহামদুলিল্লাহ সব ফেরেশতারাই হেদায়েত প্রাপ্ত, জমিনে গোমরাহ আছে। তো এই গোমরার মধ্যে সবচাইতে সেরা গোমরাহ, এটাকে বলা হয় দিল্লিল, দোয়াত লাম ইয়ালাম দিল্লিল। মাসিহের আহলুল ইলমরা পঞ্চাশটার অধিক অর্থ বর্ণনা করছেন, মুফাসসিরিন কেরাম মাসিহ শব্দের পঞ্চাশটারও বেশি অর্থ বর্ণনা করছেন। তো এর মধ্যে মানে গুরুত্বপূর্ণ অর্থ যেগুলা সেটা হলো, একটা হলো দিল্লিল দাজ্জালের ক্ষেত্রে প্রথম অর্থ যেটা অধিকাংশ আহলুল ইলম সমর্থন দিচ্ছেন সেটা হলো মাসি মানি দিল্লিল, মানে সবচাইতে ভ্রষ্ট, সবচাইতে গোমরা, এবং সে শুধু নিজে গোমরা না, সে লক্ষ লক্ষ মানুষকে গোমরা করবে। সর্বপ্রথম সে প্রকাশ পাবে ইস্পাহান, শাম এবং দামেস্ক দুইয়ের মাঝখানে ইস্পাহান থেকে সে প্রকাশ পাবে। ইস্পাহানের 70,000 ইহুদি প্রথম নম্বরে তার মুরিদ হয়ে যাবে, 70,000 ইহুদি। তারপরে পাশাপাশি তুর্কি, তুর্কির একটা বিশাল অংশ, তুর্কের নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে তুর্কের একটা বিশাল অংশ দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এরপরে আজমীদের মধ্য থেকে ব্যাপক হারে, আজমী মানে আরবের বাহিরে, আরবের বাহিরে সারা দুনিয়াকে আজম বলা হয়, আজমীদের মধ্য থেকে বিশাল সংখ্যক তার অনুসারী হয়ে যাবে। তাহলে সে 40 দিন পৃথিবীতে, মাত্র 40 দিনে সারা পৃথিবী সে প্রদক্ষিণ করবে, এই 40 দিনে সে লক্ষ লক্ষ মানুষের ইমান বিনষ্ট করে দিবে। তাহলে এর থেকে দিল্লিল মহা গোমরা আর জমিনে আসেও নাই আসবেও না। এই জন্য এটা পৃথিবীবাসীর জন্য আল্লাহর জমিনে যত ফেতনা আছে সবচাইতে বড় ফেতনা মাসিহে দাজ্জালের ফেতনা। তাকে মাসিহ বলার আরেকটা কারণ হল মামসুহুল আইন, আইনিল ইউমনা, তার ডান দিকের চোখটা কি থাকবে, কানা থাকবে। এ মামসুহ, মুহাদ্দিসিনে কেরাম বলছেন মামসুহুল আইন, মামসুহুল আইন মানে যার চোখটা ঢাকা থাকবে, এটাকে মাসিহ, মাসির অর্থ মামসুহুল আইন, তার একটা চোখ কানা, এই কারণে তাকে মাসিহ বলা হয়েছে। আবার কেউ কেউ বলছেন মাসিমানি ইয়ামসাহুল আর্থ, সে অল্প সময়ের মধ্যে সমগ্র পৃথিবী ভ্রমণ করে ফেলবে, 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে, লাস্টে ভ্রমণ করতে 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 যখন মসজিদে আকসার বাইতুল মাকদাসের কাছে লুদ এলাকায় যায় পৌঁছবে, তখন সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিমা সালামের সাথে দেখা হবে। ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে লবণ যেরকম পানিতে উঠলে গলে যায়, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে গলে যায়। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তার মৃত্যু নির্ধারণ করছেন মাসিহে দাজ্জাল। তো এখানে মাসি মানে ইয়ামসাহুলার, মানে পৃথিবী অল্প সময়ের মধ্যে সে ভ্রমণ করে। এইভাবে তার মানে মাসিহের এরকম 50টার উপরে অর্থ আছে। আচ্ছা দাজ্জাল মানে কি? দাজ্জাল দাজলুন থেকে, দাজলুন মানে আল খালাত ওয়া তালবিস, খালাত মানে দাজ্জাল মানে প্রতারণা করা, তারপরে ধোকার মধ্যে ফেলা, তারপরে মানুষের সাথে খেলাধুলা করা, মানুষকে সন্দেহের মধ্যে নিপতিত করা। দাজ্জাল মানে মহা মিথ্যাবাদী, মহা প্রতারক দাজ্জাল। মূল দাজ্জাল আসার আগেও পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুনা কাজাবুন, 30 জন মিথ্যাবাদী দাজ্জাল, বড় বড় দাজ্জাল, মূল দাজ্জালের আগেও 30 জন বড় বড় দাজ্জাল আসবে, তারপরে আসল দাজ্জাল আসবে কিয়ামতের আগে। দাজ্জাল একজন মানুষ, মানুষের নাম, বনি আদম থেকে আসবে, সে জিন থেকেও আসবে না, ফেরেশতা থেকেও আসবে না, সে মূলত বনি আদম, মানুষের বংশধর থেকে, বনি আদম থেকেই একজন ব্যক্তির নাম দাজ্জাল। কেউ যদি বলে যে না ব্যক্তির নাম দাজ্জাল না, সমগ্র ইহুদি খ্রিস্টানদেরকে দাজ্জাল বলা হয়, তার ইমান থাকবে না। আমাদের দেশে একটা দল আছে, নাম হচ্ছে হিজবুত তাওহীদ, নাম শুনছেন? এই দলের এমাম আছে, এমাম, ইমাম না, তারা বলে কি এমাম। তো তাদের মূল এমাম যিনি, ওই এমাম একটা বই লিখছে যে বলছে যে দাজ্জাল
দাজ্জাল নামে একটা বই লিখছে। দেখবেন বিভিন্ন সময় বাসে উঠলে মহিলারা বই বিক্রি করে, দেখছেন না? এদের সংগঠনের কর্মীরা, মহিলা কর্মীরা পত্রিকা বিক্রি করে, বই বিক্রি করে, সব জায়গা জায়গায় তাদের দলীয় জিনিসগুলো পৌঁছায় দেওয়ার জন্য দেখবেন বাসে বাসে, রাস্তা রাস্তায়, বিভিন্ন জায়গায়। এবং ওই যে আমি ওইদিন ইয়াতে গেলাম নোয়াখালী সোনাইমুড়ি, দেখলাম যে ওখানে এই অনেক রিক্সা চালক এবং এই রিক্সা চালকরা হিজবুত তাওহিদ, এবং এক রিক্সায় ওঠার সাথে সাথে আমাকে অল্প সময়ের মধ্যে সে দাওয়াতও দিয়ে ফেলছে, রিক্সার ড্রাইভার দাওয়াত দিয়ে ফেলছে। কি সাংঘাতিক দেখছেন, যে অল্প সময়ের মধ্যে সে একবারে দাওয়াত সহ আমাকে মানে অনেক কিছু বুঝাইও ফেলছে। সে উঠার সাথে সাথে দাওয়াতে কাজ শুরু করে দিছে রিক্সায় ওঠার সাথে। তো এরা দেখবেন দাজ্জাল একটা বই বিক্রি করে, দাজ্জাল। এই এই বইয়ের মধ্যে তারা বলে যে দাজ্জাল মানে কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তির নাম দাজ্জাল না। তারা বলে পশ্চিমা সভ্যতাটাকে দাজ্জাল বলা হয়। তারা এখানে ব্যাখ্যা করছে যে পশ্চিমা যে সভ্যতা, ইহুদি খ্রিস্টানদের যে সভ্যতাটা, ইহুদি খ্রিস্টানদের যে কালচার, এটাকে তারা বলে যে এটা দাজ্জাল। তারপরে তারা দাজ্জালের বিষয়গুলো ব্যাখ্যা করছে। সে বলে যে দাজ্জাল 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে, আল্লাহ রাসূল বলছেন। তার অর্থ এখন যে অত্যাধুনিক যান বাহন বাইরেছে বিমানের মাধ্যমে, রকেটের মাধ্যমে, অল্প দিনে সারা পৃথিবী তারা ভ্রমণ করে ফেলতেছে। তারপরে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে, গোলাম আহমদ কাদিয়ানি প্রথম এটার অপব্যাখ্যা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, কারণ সে নিজেকে মাহদি দাবি করছে। তা এখন সবাই প্রশ্ন করছে, তুমি মাহদি হলে দাজ্জাল কই? তা দাজ্জাল দেখাইতে হবে না, কারণ মাহদি হলে দাজ্জাল লাগবে। তা এখন সে যদি মাহদি হয় তো দাজ্জাল কই? এখন তো সে দাজ্জাল কাউকে দেখাইতে পারতেছে না, কারণ সে তো নিজেই দাজ্জাল, দেখাবে কোথায়? এখন সে মানুষকে বোঝানো শুরু করছে যে আসলে ওই যে পশ্চিমা যে সভ্যতা দেখতেছ, এটাই দাজ্জাল, ইহুদি খ্রিস্টানেরাই দাজ্জাল, মানে দাজ্জাল নামে আলাদা কোনো ব্যক্তি না। এই ব্যাপারে সমস্ত আহলুল এলেম, মানে এই 1400 বছরে পৃথিবীতে যত আলেম এসেছেন, সমস্ত আহলুল এলেম একমত যে দাজ্জাল একজন ব্যক্তির নাম, দাজ্জাল একজন ব্যক্তির নাম। সে বনি আদম থেকে একজন মানুষ আসবে, সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষমতা দিবেন, ক্ষমতাটা আল্লাহর পক্ষ থেকে দিবেন, আল্লাহ না দিলে সে পারবে কেমনে? সে মানুষকে বৃষ্টি নাজিল করে দেখাবে, তার এক পাশে জান্নাত থাকবে, এক পাশে জাহান্নাম থাকবে, জান্নাতটাই জাহান্নাম, জাহান্নামটাই জান্নাত। তারপরে সে মানুষকে মুহূর্তের মধ্যে হত্যা করবে, আবার মুহূর্তের মধ্যে সে জীবিত করে নেবে। অর্থাৎ এমন এমন কাজ সে করবে যেগুলো সাধারণ মানুষ করতে পারে না, এগুলো দেখেই মানুষ তার ফেতনায় নিমজ্জিত হয়ে যাবে। এই লোকটা প্রথম নিজেকে আল্লাহর ওলি দাবি করবে, প্রথম দাবি করবে আল্লাহর ওলি, সে পর্যায়ক্রমে দাবি করবে, প্রথম বলবে আল্লাহর ওলি, তারপরে বলবে মালাক, সে একজন ফেরেশতা দাবি করবে, তারপরে গিয়ে সে একজন নবুয়তের দাবিদার হবে, তারপরে গিয়ে চতুর্থ পর্যায়ে গিয়ে সে বলবে সে একজন রব, মানে সে পর্যায়ক্রমে আস্তে 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 রবের পর্যায়ে চলে যাবে সে, কারণ সে রব যা করে তা সে দেখাতে পারবে, এগুলো দেখাবে, বলবে যে তোমার রব যা করে আমিও তো তাই করি। তো এক পর্যায়ে সে রব পর্যন্ত গিয়ে থামবে, 40 দিনের মধ্যে সে কয়েকটা দাবি করে ফেলবে, এই দাবিগুলো পর্যায়ক্রমে করতে থাকবে। তো এই হলো মোটামুটি মাসিহে দাজ্জালের সংক্ষিপ্ত পরিচয়। এবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস শুনি সংক্ষেপে, এরপর আমাদের করণীয়র দিকে আসব। সহি আল বুখারি এবং সহি মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নি লা উনযিরুকুমুহু, অবশ্যই আমি তোমাদেরকে ওই মাসিহে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি, ওয়ামা মিন নাবিয়্যিন ইল্লা আনজারা কওমাহু, ইতিপূর্বে এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই যেই নবী তার কাউমকে মাসিহে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই, ওয়ালাকিন্নি আকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকাওমিহি, তবে আমি তোমাদেরকে এমন কিছু কথা বলে দিব যেটা আমার আগে কোন নবী তার কাউমকে বলেন নাই। সে কথাটা কি? আমি তোমাদেরকে দাজ্জাল ছিনার আলামতটা বলে দিব, অন্য নবীরা এই আলামতটা তাদের উম্মতের কাছে
বলেন নাই। তাআলামুনা আন্নাহু আওয়ার, ভালো করে জেনে রাখো, আন্নাহু আওয়ার, তার একটা চোখ কানা থাকবে, একটা চোখ নষ্ট থাকবে। ওয়া আন্নাল্লাহ লাইসা বিআওয়ার, আর আমাদের আল্লাহ যিনি, তিনি অন্ধ নন, তিনি কানা নন। আমাদের আল্লাহর চোখ আছে, আমাদের আল্লাহ চোখবিহীন না। তাহলে এই হাদিসে এটাও দালালত করে যে আল্লাহ যে কোরআনে কারিমে চোখের কথা বলছেন, কেউ যদি চোখ অস্বীকার করে তাহলে সে এই হাদিসকে অস্বীকার করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের আল্লাহ অন্ধ নন, কিন্তু দাজ্জাল আন্নাহু আওয়ার, তার একটা চোখ নষ্ট, কানা। এই কানার ব্যাখ্যা দিছে গোলাম আহমদ কাদিয়ানি এবং অন্যরা বলছে যে ইহুদি নাসারাদের চোখ সবসময় কানা থাকে, একটা কানা থাকে। মুসলিমদের বিষয় আসলে তারা চোখ বন্ধ করে রাখে, আর অমুসলিমদের বিষয় আসলে তারা চোখ খোলে। যেমন ফিলিস্তিন ইসরায়েলি শুনিয়ে যখন ফিলিস্তিনের ব্যাপার আসে তখন তাদের একটা চোখ কানা হয়ে যায়। তারা ব্যাখ্যা দিছে যে এটাই দাজ্জালের পরিচয়। কিন্তু এই হাদিসের ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন আন্নাহু আওয়ার, দাজ্জালের একটা চোখ কানা থাকবে। তাহলে দাজ্জালকে চিনার প্রথম আলামত কি হবে? তার চোখ দেখতে হবে, তার একটা চোখ কানা থাকবে। এইটা ছিললে বোঝা যাবে এই লোক দাজ্জাল। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করছেন, আমাদের একটা মানে অভ্যাস হইল কিছু দেখলে, কোনো জায়গায় কিছু খবর পাইলে ওই যে ভাই চলো একটু দেখে আসি, দেখবেন কোনো জায়গায় জিন হুজুর আসছে, আরে মানুষ দলে দলে যায় দেখতে যায়, অমুক জায়গায় এটা হয়েছে, শোনার সাথে সাথে মানুষ দৌড়তে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, যদি তোমরা শোনো দাজ্জাল এসে গেছে, খবরদার তোমরা দাজ্জাল দেখতে যাইবে না। এই কথা বলিও না যে ভাই দাজ্জাল আসছে দেখেই আসি, দাজ্জালের একটু কিরকম, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। এমনকি দাজ্জাল তোমার বাড়ির পাশে দিয়ে গেলেও তুমি দাজ্জাল দেখতে যাইও না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দাজ্জাল দেখতে যে যাবে আগ্রহ করে সেই দাজ্জালের ফেতনায় আক্রান্ত হয়ে যাবে। এই জন্য দাজ্জাল যতক্ষণ তোমার সামনে চলে না আসবে এতক্ষণ তুমি দাজ্জাল দেখতে যেও না আগ্রহ করে। আর যদি একান্ত তোমার সামনে চলে আসে দাজ্জাল, তাহলে প্রথমে তোমার দাজ্জালের চোখের দিকে তাকাইতে হবে, তার চোখের দিকে তাকাইবা, তাহলে দেখা যাবে তার চোখ একটা কি থাকবে, কানা থাকবে, অন্ধ থাকবে। অন্ধ দেখলে তবে এখানে কথা আছে, তাহলে যে মানুষগুলা যে তার ফেতনায় আক্রান্ত হবে এরা কি কানা দেখবে না? দেখবে, দেখার পরেও এরা বলবে যে এটা আমাদের হুজুরের কারামতের কারণে কানা হইতে পারে। মানে এরা কানা দেখবে তারপরেও মনে করবে যে এটা কোনো একটা কারণে হয়েছে, কারণ উনি এত বড় আল্লাহর ওলি, ওনার তো কানা থাকতেই পারে। দেখবেন যারা এরকম অন্ধ হয়ে যায়, আল্লাহ যাদেরকে ফেতনা নিমজ্জিত করে, এরা স্পষ্ট আলামত দেখার পরেও তারা বুঝতে পারে না। এই জন্য শুধু কানা দেখেই যে নির্ণয় করা যাবে তা না, কানা তো সবাই দেখবে, কিন্তু দেখার পরেও কেন অসংখ্য মানুষ ফেতনা আক্রান্ত হবে? তার অর্থ হইল আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি সাহায্য না করেন তাহলে সে কানা দেখার পরেও ফেতনা নিমজ্জিত হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তাকে দেখতে যাওয়া যাবে না। তবে সম্মুখীন হইলে তার আলামতগুলো দেখে বোঝা যাবে। আরেকটি হাদিস সহি মুসলিমের হাদিস, আলা উখবিরুকুম আনিদ দাজ্জাল হাদিসান মা হাদাসাহু নাবিয়্যুন কওমাহু, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কিছু বলবো না যে বিষয়গুলো নবীরা কোনো তার কাউমকে বলেন নাই? ইন্নাহু আওয়ার, দাজ্জাল হবে আওয়ার মানে কানা। ওয়া ইন্নাহু ইয়াজিউ মাহু মিসলাল জান্নাতি ওয়ান নার, আর দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নামের সাদৃশ্যমূলক দুইটা জিনিস নিয়ে আসবে। পাল্লাতে ইয়াকুলু ইন্নাহাল জান্নাহ হিয়ান নার, দাজ্জাল যেটাকে বলবে জান্নাত ইয়ান নার ওইটাই হবে জাহান্নাম। তাহলে বোঝা গেল দাজ্জালে যেটা জান্নাত দেখাবে সে দেখাইতে পারবে যে তার এক পাশে একটা জান্নাত দেখাবে একটা জাহান্নাম দেখাবে, যেটাকে জান্নাত দেখাবে সেটা জাহান্নাম হবে। আরেকটি হাদিস সহিহ আল বুখারী এবং মুসলিমেই এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে লম্বা বর্ণনা দিচ্ছেন। বর্ণনা দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল চিনার আরও একটা আলামত আছে,
وهو محرم عليه ان يدخل نقاب المدينه দাজ্জাল প্রথম প্রকাশ পাবে ইস্পাহান না ইস্পাহান থেকে ইস্পাহানে প্রকাশ পাওয়ার পরে সে রওনা দিবে মদিনার দিকে সে চাইবে মদিনা মুনাব্বারাতে ঢুকে সেখান থেকে যদি ঘোষণাটা দিতে পারে সে তাহলে সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে যে মদিনার আল্লাহর ওলি আসছে ফির সাহেব মদিনা মুনাব্বারা থেকে আসছে দাজ্জাল এই জন্য প্রথম মদিনা থেকে প্রকাশ পাওয়ার চেষ্টা করবে কিন্তু যখন সে মদিনা মুনাব্বারায় ঢুকতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় ঢুকা তার জন্য নিষিদ্ধ করে দিবেন মানে আল্লাহ পাক তাকে ঢুকতে দিবেন না মদিনা মুনাব্বারায় ঢুকতে পারবে না বাদুস সাবাখাল্লাতি বিল মদিনা এবার সে মদিনার হারামের বাহিরে অলিতে গলিতে ঘোরাফেরা শুরু করবে মানে ভিতরে ঢুকতে পারবে না কিন্তু চারিদিকে ঘুরবে মদিনার ফায়া খুরুজু ইলাইহি ইয়াউমাইযিন রাজুলুন হুয়া খাইরুন নাস আও মিন খাইরিন নাস তখন মদিনার ভিতর থেকে একজন ব্যক্তি বের হয়ে আসবে যেই ব্যক্তিটা বের হয়ে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হুয়া খায়রুন নাস আল্লাহু আকবার এই মানুষটা ওই সময়কার পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা মানুষ সবচাইতে উত্তম মানুষ সবচাইতে দিনদার মানুষ তাহলে ওই জামানার সবচাইতে ভালো মানুষটা কোথায় থাকবে মদিনা মুনাব্বারায় থাকবে হুয়া খায়রুন নাস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে মানুষটা মদিনা থেকে বের হয়ে আসবে এই মানুষটা হবে খায়রুন নাস অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মিন খায়রিন নাস মানে অনেকগুলো ভালো মানুষের মধ্য থেকে একজন ভালো মানুষ বের হয়ে আসবে ফায়াকুলু আশহাদু আন্নাকা দাজ্জাল বের হয়ে এসে উনি বলবে যে আমি সাক্ষ্য দিতেছি আন্নাকা দাজ্জাল তুমি নিশ্চয় দাজ্জাল এখন দাজ্জাল বলবেন এবং তিনি বলবেন কেমনে তোমাকে চিনছি দাজ্জাল আল্লাযী হাদাসানা আনকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তোমার সম্পর্কে যা বর্ণনা দিবেন সব তোমার মধ্যে পেয়ে গেছি তাহলে দাজ্জালকে প্রথম চিহ্নিত করবে কোন জায়গার মানুষ মদিনার মানুষ প্রথম চিহ্নিত করে সাক্ষ্য দিবে সবাইকে পৃথিবীর সব মানুষকে ঘোষণা দিবে যে আশহাদু আন্নাকা দাজ্জাল এর আগে কেউ দাজ্জাল চিনবে না বা সাক্ষ্য দিবে না আচ্ছা এরপরে দাজ্জাল আবার বলবে আরাআইতা ইন কাতালতু হাযা সুম্মা আহইয়াইতুহু হাল তাশাক্কুনা ফিল আমরি ফায়াকুলুনা লা আচ্ছা দাজ্জাল বলবে ঠিক আছে তুমি আমারে দাজ্জাল ঘোষণা দিছো এবার মুরিদানদেরকে বলবে এই শোনো সবাই আমি যদি এই লোকটাকে এখন হত্যা করি হত্যা করার পরে আবার জীবিত করি তাহলে আমি যে রব এটা মানতে তোমাদের কোনো অসুবিধা আছে ভাইয়া কহলো না লা কয় না 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 কোনো অসুবিধা নেই যদি আপনি মানতে পারেন আবার জিন্দা করতে পারেন তাহলে আপনার মানতে অসুবিধা কোথায় ভাইয়া তোলোহু নবী সাল্লাম বলেন সাথে সাথে লোকটাকে হত্যা করে ফেলবে সুম্মা ইউহে আবার সাথে সাথে তাকে জীবিত করে ফেলবে দাজ্জালে লোকটাকে হত্যাও করবে আবার জীবিত করবে ফায়াকুলু হিনা ইউহিহে ফায়াকুলু হিনা ইউহিহে ওয়াল্লাহি মা কুনতু কাদ্দুন আশাদ্দ বাসীরাতান মিনাল ইয়াউম এবার তাকে জীবিত করার পরে ওই লোকটা জীবিত হয়েছে মারার পরে এবার লোকটা আরো চিৎকার করে বিশ্ববাসীকে বলবে ওয়াল্লাহি মা কুনতু কাদ্দুন আশাদ্দ বাসীরাতান মিনাল ইয়াউম আল্লাহর কসম দুনিয়াবাসী শোনো এই আগে তো আমার একটু ভিতরে ভিতরে সন্দেহ ছিল এই দাজ্জাল কিনা তাও আমি আল্লাহর কসম নিয়ে ঘোষণা দিছি এবার আর জাররা পরিমাণ কোনো সন্দেহ না এটাই সেই দাজ্জাল এই লোকটা জীবিত হওয়ার পরে সারা বিশ্ববাসীকে জানাই দিবে যে আল্লাহর কসম এক জাররা পরিমাণ বাসিরা মানে আমার পূর্ণ দৃষ্টিতে আমি নিশ্চিত এই লোকেই সেই মাসিহে দাজ্জাল এবার দাজ্জাল সাইবে সর্বনাশ এই লোকে তো আমার ব্যবসা শেষ করে দিতেছে সারা বিশ্ববাসীকে জানাই দিছে জানাই দিতেছে এবার সে চেষ্টা করবে লোকটাকে আবার হত্যা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা উসাল্লা তোয়ালে যত চেষ্টা করুক এই লোককে আর হত্যা করতে পারবে না সুবহানাল্লাহ তাইলে এই হাদিস থেকে আমরা দাজ্জাল সম্পর্কে আরও কিছু বিষয় পাইলাম তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসে যে দাজ্জাল যখন বের হবে তখন সত্যিকারের দিন সত্যিকারের ঈমান সত্যিকারের আমল সত্যিকারের খায়রুন নাস কোথায় থাকবে মদিনা মুনাব্বারা থাকবে এই জন্য
মদিনা মুনাব্বারা ফেতনা মুক্ত, দাজ্জালের ফেতনা মুক্ত নগরী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা মারাজুল ঈমান। মদিনার অনেকগুলো নাম, মদিনার নাম আল মদিনা আল মুনাব্বারা, মদিনার নাম আত-তাওবা, মদিনার নাম আত-তাইবা, মদিনার নাম দারুল হিজরা, মদিনার নাম দারুল ইকামা, মদিনার নাম দারুল ঈমান, মদিনার নাম বারিউম মিন ফিতনাতিল মাসীহুদ দাজ্জাল, মদিনার নাম বারিউম মিনাত তাউন, মদিনার আরো অনেক নাম। তো এর মধ্যে এই মদিনা মুনাব্বারা মারাজুল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন গর্ত থেকে বের হয়ে আবার গর্তের দিকে ফিরে আসে, ঈমানে মদিনা মুনাব্বারা থেকে সারা পৃথিবী ঘুরে আবার মদিনার ঈমান মদিনায় আশ্রয় নেবে। সুবহানাল্লাহ। তাহলে দাজ্জাল আসার যুগে, ফেতনার যুগে মদিনা মুনাব্বারার ঈমান আমলকে যদি শক্ত করি ধরি, তাহলে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাটা সহজ। এখানেই সঠিক ঈমান, সঠিক আমল পাওয়া যাবে। কিন্তু আমাদের দেশের ভাইয়েরা, মদিনার খেজুর ভালো লাগে, জায়নামাজ ভালো লাগে, সব ভালো লাগে, মদিনার বালুও ভালো লাগে, কিন্তু মদিনার ঈমান আমল ভালো লাগে না। মদিনার ঈমান আমলের শুনলে গায়ে জ্বর উঠে। আবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সময় সবাইরে বলে দে, খবরদার মদিনা যাইলে বইপত্র দিলে কিন্তু নিয়েন না কিচ্ছু, বই তো আনিয়েন না। তারপরে হেরা কত রঙের আমল করে, খবরদার এগুলোর দিকে তাকাইয়েন না, কারণ এদের মাজাব আলাদা। আমাদের মাজাব, আমাদের দেশ থেকে জাহেল মুআল্লামগুলো মানুষের সাধারণ মানুষগুলোর এইভাবে বুঝে বুঝে নিয়ে যায়। আর সাধারণ মূর্খ মানুষগুলো যায় মনে করে না, এখানে তো এখানে যাই কিছু শিখে না, কিছু বুঝে না, ওই ঘুরে গেড়ে চলে আসে। মদিনা থেকে হেদায় এত আনে না, এলেমও আনে না, আমলও আনে না। অথচ এই মদিনা মুনাব্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ এলেম আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এখানে রাখবেন। আচ্ছা, আরেকটা হাদিস সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আরেকটা নতুন সংবাদ দিয়েছেন, সেটা হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফের, তার দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তো এখানে কাফেরটা কেউ বলছেন যে একসাথে লেখা থাকবে, কেউ বলছে যে না তিনটা অক্ষরে আলাদা আলাদা লেখা থাকবে, কাফ আলাদা করে পা আলাদা করে রা, কাফ ফা রা তিনটা লেখা থাকবে আলাদা আলাদা, মুকাত্তাআত হরুফে মুকাত্তাআত আছে না, এরকম মুকাত্তাআত লেখা থাকবে কাফ ফা রা, অথবা কেউ কেউ বলছে না একসাথে এরকম লেখা থাকবে। তাহলে বোঝা গেল এখানে লেখা থাকবে কিন্তু সবাই দেখবে না, কারণ সবাই দেখলে তো সবাই বুঝে যেত। আর একটা রাওয়ায়েতে আসছে যে দাজ্জাল একটা টুপি ব্যবহার করবে, তো টুপিটাকে এমনভাবে ব্যবহার করবে যাতে মানুষ তার এটা দেখতে না পায়। কাপ পারা যেটা কাপের লেখা আছে এটা ঢেকে রাখবে টুপি দিয়ে, তারপরে চোখটাকেও ঢেকে রাখার চেষ্টা করবে। দাজ্জালের কিন্তু টুপিও থাকবো, পাগড়িও থাকবো, কিন্তু দাজ্জাল কিন্তু মস্তানের মতো আসবে না, দাজ্জাল কিন্তু বড় বুজুর্গের সাজে আসবে। এই জন্য দাজ্জালের কিন্তু বিশাল পাগড়ি থাকবে, বিশাল টুপি থাকবে, মানে দাজ্জালের দাড়ি থাকবে, দাজ্জাল কিন্তু মানে বুজুর্গের সুরতে এরকম সুরতে আসবে। তো এই জন্য সে এই কাফেরটাকে ঢেকে রাখার জন্য চেষ্টা করবে। কিন্তু দিনদার, এই জন্য যুগে যুগে আহলুল এলেমেরা কখনো কপাল ডাকতেন না, টুপি পাগড়ি দিয়ে কপালটা ঢেকে রাখতেন না, কারণ কপাল ঢেকে রাখা দাজ্জালের আলামত, দাজ্জাল ডেকে রাখবে যাতে এটা দেখতে না পায়। আরেকটা লম্বা হাদিস আছে নাওয়ান ইবনে সামআনের হাদিস, এই হাদিসটা সহিহ মুসলিমে আসছে কিতাবুল ফাতানে। এখানে আমরা নতুন যে বিষয়গুলো আছে এই কয়টা বিষয় বলবো শুধু। একটা হলো দাজ্জালের চুলগুলো থাকবে কোকড়ানো, কোকড়ানো চুল বুঝেন নে, জি হ্যাঁ বাঁকা বাঁকা। তারপরে চোখগুলো থাকবে ফোলা ফোলা, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে চোখ থাকবে ফোলা ফোলা। আর বয়সে যুবক, বৃদ্ধ অবস্থায় আসবে না, দাজ্জালের বয়সটা থাকবে যুবক। নবী সাল্লাম একজন ব্যক্তির কথা বলছেন যে আমি যেন তাকে দেখতে পাচ্ছি আব্দুল উজ্জা ইবনে কাতানের মতো। ওই সময় একজন লোক ছিল আব্দুল উজ্জা ইবনে কাতান, তো নবী সাল্লাম বলছেন আমার কাছে আমি দেখতে পাচ্ছি যে সে আব্দুল উজ্জা ইবনে কাতানের মতো। সে সিরিয়া এবং ইরাকের মাঝখানে ইস্পাহান এলাকা থেকে বের হবে, পৃথিবীতে থাকবে 40 দিন। এই 40 দিনের প্রথম দিন 1 বছরের মতো, দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, বাকি দিনগুলো সাধারণ দিনের মতো।
সাহাবাই কেরাম এ কথা শুনি মাত্র জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমাদের নামাজের অবস্থা কি হবে? দেখেন আল্লাহ আকবার, আমরা হলে চিন্তা মাথায় আসতো না, কিন্তু সাহাবাই কেরাম দেখেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদিন হবে এক বছরের মতো, আরেক দিন হবে এক মাসের মতো, তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো, সাহাবাই কেরাম বললেন তাহলে আমাদের সলাত কেমনে আদায় করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন দিনটা এক বছরের মতো হবে তখন তোমরা এটাকে ভাগ করে ওয়াক্তগুলো ঠিক করে নেবে, মানে এক একদিন মানে পাঁচ ওয়াক্ত পড়ি এক বছর বসে থাকলে হবে না, এখানে ঠিক করে নিতে হবে। এই জন্য আপনার যেসব অঞ্চলে সহ্য ডুবে না ওইসব অঞ্চলের লোকেরা সিয়াম পালনের ক্ষেত্রে এভাবে তারা যেভাবে দিন রাত্রি হিসাব করে, তারা অন্যান্য স্বাভাবিক কাজকর্ম করে, সিয়ামের ক্ষেত্রেও তারা এরকম হিসাব করে নেবে। এই হাদিসটা তাদের দলিল, যারা এই মত দিয়েছেন তাদের দলিল হলো এই হাদিস যে একদিন এক বছরের মতো হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এক বছর হলে তো এটা একদিন, তাহলে কি পাঁচ ওয়াক্ত পড়ে বসে থাকলে হবে? এটাকে ওই এক বছরের সলাত আদায় করতে হবে একদিনই। আচ্ছা, তারপরে সে এত দ্রুত যাবে ঝড়ের গতিতে, মেঘের মতো সে সারা পৃথিবী ছসে বেড়াবে, তার নির্দেশে আকাশ থেকে বৃষ্টি হবে, জমিনে ফল ফসল জন্ম নেবে। এমন সময় ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন এবং লুত নামক স্থানের দরজায়, বাবে লুত এলাকায় ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। আচ্ছা, এবার আসেন আমরা সর্বশেষ বিষয়ে, তাহলে দাজ্জাল সম্পর্কে আমরা যেগুলো জানলাম মোটামুটি এগুলো জানি রাখলে যথেষ্ট, এই ক্ষেত্রে আল্লাহ সাহায্য করলে সিনে আর কঠিন হওয়ার কথা নয়। দাজ্জাল আমাদের জীবদ্দশায় আসতেও পারে নাও আসতে পারে, না আসলেও কোনো অসুবিধা নেই, তবে আমরা আল্লাহর কাছে পানা চাই, আসার আগে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে নেন, কারণ এই ভয়াবহ ফেতনা আমার আপনার এই দুর্বল ইমান নিয়ে যে থাকতে পারবেন এটা নিশ্চয়তা নেই, এই জন্য তার ফেতনা আসার আগে দুনিয়া থেকে চলে যাওয়াটাই নিরাপদ। আচ্ছা, এবার আমরা আসি এখন এই মাসিহে দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকতে হলে আমাদের করণীয় কি। এক নম্বর করণীয় আত তামাসসুকু বিল ইসলামে ওয়াল ঈমান, এটা হলো এক নম্বর করণীয়। সেটা হলো আমার আপনার গবেষণা করার দরকার নাই, মাদি কোথায় চলে এসছে, কত বছর পরে আসবে, কত সালে আসবে, কোন দিন আসবে, দাজ্জাল কোন কান দিয়ে আসবে, এগুলো নিয়ে চিন্তা গবেষণা ফিকির আমার আপনার দরকার নেই। আমার আপনার চিন্তা গবেষণা ফিকির হবে ঈমান আর ইসলাম নিয়ে, আমি আমার মধ্যে আমার পরিবারের মধ্যে কতটুকু ঈমান ইসলাম নিয়ে আসি, আমার ঈমান ইসলামটা বিশুদ্ধ কিনা, শিরিক মুক্ত হয়েছে কিনা, কুফর মুক্ত হয়েছে কিনা, নেফাক মুক্ত হয়েছে কিনা, বেদাত মুক্ত হয়েছে কিনা। তাহলে শিরিক কুফর নেফাক বেদাত মুক্ত ঈমান আমল গড়া, এটাই হলো দাজ্জালের ফেতনা থেকে বাঁচার এক নম্বর করণীয়। আমি আমার ঈমানকে গঠন করব, আমার আমল গঠন করব, ঈমানে জিন্দগি আমলে জিন্দগি গড়ে তুলব, তাহলে দাজ্জাল আসুক যেই আসুক আমার কোনো ভয় নাই, কারণ আমার ঈমান বিশুদ্ধ হইলে, আমার ঈমান যদি কুফর মুক্ত শিরিক মুক্ত বেদাত মুক্ত হয় তাহলে দাজ্জাল আমার কিছু করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ঈমানকে আল্লাহ টিকে রাখবেন, এটা হলো এক নম্বর করণীয়। দুই নম্বর করণীয় যেটা সেটা হলো ঈমান আমলের উপরে ভরসা করে বসে থাকলেও হবে না, ঈমান আমল তো ঠিক করতে হবে এক নম্বর কাজ, কিন্তু ঈমান আমলের উপরে শুধু ভরসা করলে কাজ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি যে দোয়াটা শিখাইছেন এই দোয়া শেষ বৈঠকে করতে ভোলা যাবে না, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, যেই নামাজে হোক প্রত্যেক নামাজের শেষ বৈঠকে মাসিহে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটা পারেন কে কে দেখি একটু হাত তোলেন তো কষ্ট করে, মাশাআল্লাহ, আমাদের মসজিদের অনেক মুসল্লি পারেন, বাকি যারা পারেন না এটা শিখে নেবেন, এটা একেবারে সহজ, এটা আমার অনেক বইতে আছে, আমার যে হজমরার বইতেও আছে, অন্যান্য বইতেও আছে, যে কোনো বইতে পাইবেন, তারপর হিজবুল মুসলিমের মধ্যে পাইবেন, এখান থেকে শিখে প্রত্যেক শেষ বৈঠকে মাসিহে দাজ্জালের থেকে ফেতনা থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। আপনি হয়তো মূল দাজ্জাল পান নাই আপনার জীবদ্দশায়, কিন্তু তার আগে যে তিরিশটা দাজ্জাল আসবে সেগুলো তো আপনার আমার জীবদ্দশায় আসবে, কি সেগুলো থেকে কয়েকটার নাম বললাম না আগে দিয়ে, এরকম কত দাজ্জাল এই আসতেছে আসতে থাকবে, তাহলে এই দাজ্জালের ফেতনা থেকেও আপনাকে বাঁচতে হবে।
আচ্ছা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবীরাও কিন্তু তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতে শিখাইছেন, তারপর সতর্ক করছেন। তাহলে তো ওই নবীদের আমলে তো আসার সম্ভাবনাই ছিল না, কারণ দাজ্জাল তো আসবে এই উম্মতের মধ্যে। তাহলে ওই নবীরা সতর্ক করছেন কেন? ওই নবীরা সতর্ক করছেন ওই মূল দাজ্জাল আসার আগে, ওই নবীদের আমলে ওই রকম দাজ্জাল, ছোট ছোট দাজ্জাল আসবে। এই জন্য মূল দাজ্জালের আগে যে ছোট ছোট দাজ্জাল, এগুলো তো আমরাও পামো। এই দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ যাতে হেফাজত করে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তিন নম্বর করণীয়, নবী সাল্লাম দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য কিছু করণীয়, কিছু আমল ঠিক করে দিছেন, এই আমলগুলো করতে ভোলা যাবে না। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল, প্রতি জুমার দিন সূরা আল কাহফ তেলাওয়াত করা। প্রতি জুমায় কি করা? ইয়াউমুল জুমুয়া। ইয়াউমুল জুমুয়া মানে এই বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে শুক্রবারের সূর্য ডুবার আগ পর্যন্ত, এই এক রাত চলে গেছে গত রাত আর আজকে সূর্য ডুবার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে সূরা আল কাহফ তেলাওয়াত করা। নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি ইয়াউমুল জুমার দিন সূরা আল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, মান কারাআ সূরাত আল কাহফ ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি ইয়াউমুল জুমার দিনে সূরা আল কাহফ তেলাওয়াত করবে, আদা আলাহু মিনান নূর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর দিয়ে এমন ভাবে আলোকিত করে দিবেন, মা বাইনাল জুমাতাইন, এই জুমায় সূরা আল কাহফ তেলাওয়াত করছেন, পরের জুমায় সূরা আল কাহফ তেলাওয়াত করছেন, মাঝখানের সাত দিন আল্লাহ আপনাকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা করতে ভোলা যাবে না, পুরো সপ্তাহ নূরের উপরে থাকবেন, আপনার চেহারা নূর হয়ে যাবে, দেখবেন আপনার চেহারা একটা নূর এসে যাবে, পুরো সপ্তাহে নূর থাকবে। নবী সাল্লামের ঘোষণা যে এক জুমা থেকে আরেক জুমা নূর থাকবে। আরেকটা হাদিসে নবী সাল্লাম বলছেন, যে লোক জুমার দিন সূরা আল কাহফ তেলাওয়াত করবে, তার নূরটা এই জমিন থেকে আসমান পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে বলছেন, বাইনাহু ওয়া বাইনাল বাইতুল আতিক, তার মাঝে এবং বাইতুল আতিকের মাঝে, মানে আল্লাহর ঘরের মাঝে আর তার মাঝে যে দূরত্ব, এই নূরটা এত দূরত্ব পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে সূরা আল কাহফের আরো অনেক ফজিলত আছে, আর বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল কাহফের প্রথম দশটা আয়াত মুখস্থ রাখতে বলছেন। এই জন্য যারা পারি সূরা আল কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করে নেব, আর সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে সূরা আল কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করাইবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক সূরা আল কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে, সে দাজ্জালের মাসিহা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দশটা মুখস্থ করবে। আজকে সূরা আল কাহফ তেলাওয়াত করছেন কে কে দেখি? মাশাআল্লাহ, দেখছেন অনেক মুসল্লি আছে, অনেক মসজিদে গেলে একজনও পাইবেন না, মুসল্লিরা জানেই না সূরা আল কাহফ পড়লে যে এত ফজিলত শুক্রবার। তো বাকিরাও আমরা ইনশাআল্লাহ প্রতি জুমার দিন 24 ঘন্টা, মানে বৃহস্পতিবারে সূর্য ডুবার পর থেকে শুরু হয়ে যাবে ইয়াউমুল জুমা, আমরা শুক্রবার শুক্রবার বলি, শুক্রবার না বলি এটাকে কি বলবো? জুমাবার। হাদিসে আল্লাহ রাসূল এটাকে নাম দিয়েছেন ইয়াউমুল জুমা। কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমুআ, এটা কোরআনেও আছে ইয়াউমুল জুমুআ, হাদিসেও আছে কি ইয়াউমুল জুমুআ, এই জন্য আমরা এটাকে জুমাবার বলবো। তো প্রতি জুমাবারে আমরা কি করব? সূরা আল কাহফ, রাত্রে অথবা দিনে, কেউ কেউ বলছেন রাত্রে উত্তম, কেউ কেউ বলছেন দিনে উত্তম, তবে হাদিসে ইয়াউমুল জুমুআ আসছে, লাইলাতুল জুমুআ আসছে, আবার ইয়াউম বললে লাইলাতুল রাতও বোঝায় দিনও বোঝায়, দুটাকে বোঝায়। এই জন্য যার যখন সুবিধা রাত্রে বাইলে রাত্রে দিনে বাইলে দেবে, তবে সর্বশেষ সীমা হইল শুক্রবারে সূর্য ডুবার আগ পর্যন্ত। এর মধ্যে সূরা আল কাহফের কয় আয়াত? দশ আয়াত না, মোট আয়াত কয়টা? 110 আয়াত। এই 110 আয়াত বেশিক্ষণ লাগবে না, আপনি হয়তো 15 মিনিট, জি আমরা তো ধরেন আমরা হইলাম ওই যে কলের হাতের মেশিন আর কলের মেশিন, যারা হয়তো একটু আস্তে আস্তে পড়েন তাদের হয়তো একটু সময় লাগবে, আর যারা একটু মানে বেশি দ্রুত তেলাওয়াত করতে পারেন যাদের চালু, তাদের 15 মিনিটের বেশি লাগবে না, কারণ 110 আয়াত।
20 মিনিট 25 মিনিটে তো এক পারায় তেলাওয়াত করা যায়। 20-25 মিনিটে নর্মালি মানে বিশুদ্ধ করে মাখরাজ ঠিক রেখে সব ঠিক রেখেও আপনার 25 মিনিটে এক পারা তেলাওয়াত করা যায়। তো সেখানে আপনার এটা তেলাওয়াত করতে 15 মিনিটের বেশি লাগবে না, আধা ঘন্টা লাগুক, কিন্তু আমরা এই সময়টা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিন নম্বর কয়টা করণীয় গেছে? তিন নম্বর, চার নম্বর আসেন, দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে হলে চার নম্বর করণীয় যেটা সেটা হলো কারামত সম্পর্কে ধারণা পরিষ্কার থাকতে হবে। কারামত সম্পর্কে ধারণা পরিষ্কার থাকতে হবে। আমাদের দেশের সবচেয়ে বেশি বিভ্রান্তির শিকার মানুষ কারামত নিয়ে। কারামত মানে মনে করে আল্লাহর ওলিদের কারামত হক, এটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। কিন্তু কারামতটা কি? কারামত মানে মানুষ মনে করে কি অলৌকিক অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড, কোনো মানুষ থেকে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড দেখলে মানুষ মনে করে এটা কারামত। না, এটা কারামত না। কারামত হইল সুন্নাহ, কারামত হইল সুন্নাহ। মানে যেই লোক যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আছে এই লোক তত কারামতওয়ালা আল্লাহর ওলি। সাহাবাই কেরামেরা বা তাবেঈন, তাবে তাবেঈন, যুগে যুগে সালাফেরা আল্লাহর ওলি হওয়ার জন্য অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানো বা দেখার অপেক্ষা থাকতেন না। তারা সুন্নাকে কত শক্ত করে ধরতে পারছেন এটাকে ওলি হওয়ার আলামত বলতেন, এটাকে ওলি হওয়ার আলামত মনে করতেন। তাহলে সুন্নতের অনুসারীটা হওয়াটাই আল্লাহর ওলি হওয়া, সুন্নাটাই কারামত। সুন্নত ভিত্তিক জীবন গড়া কারামত, অস্বাভাবিক কর্মকাণ্ড দেখা বা দেখানোর নাম কারামত নয়। এই জন্য যদি কেউ এরকম অস্বাভাবিক কর্মকাণ্ডকে কারামত মনে করে, তো দাজ্জাল তো অস্বাভাবিক এমন কর্মকাণ্ড দেখাবে যেটা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিও দেখাইতে পারে নাই, মঈনুদ্দিন চিশতিও দেখাইতে পারে নাই, কোনো আল্লাহর ওলি দেখাইতে পারে নাই। এখন মানুষ মনে করবে যারা এরকম অস্বাভাবিক কর্মকাণ্ডকে কারামত মনে করে, তারা মনে করবে সবচেয়ে বড় কারামতওয়ালা আল্লাহর ওলি। দাজ্জালকে মনে করবে কি সবচেয়ে বড় কারামতওয়ালা আল্লাহর, কারণ সে এমন অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাইতেছে যেটা পৃথিবীতে কেউ দেখাইতে পারে নাই। তাহলে এই মানুষগুলোই প্রথমে দাজ্জালের খপ্পরে পড়ে যাবে, যারা কারামতের ভ্রান্তিতে আছে, কারামত সম্পর্কে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, ইজা রাআইতুমুর রাজুল ইয়ামশি আলাল মা, যদি কোনো মানুষকে তোমরা সচক্ষে দেখতেছ পানির উপরে হাঁটতেছে, আও ইয়াতীরু ফিল হাওয়া, অথবা আকাশে উঠতেছে, তোমার সামনে আকাশে সে উঠতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার এই লোককে কখনো আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা তাআলামু মুতাবাআত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না এই লোকের মধ্যে শতভাগ সুন্নতের অনুসরণ, সুন্নতের এত্তেবা না দেখবা। কারণ এটা কাফের ওপারে, শয়তান ওপারে, ইবলিস ওপারে, যে কেউ তোমার এইসব অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাইতে পারে, এটা দেখানোর নাম আল্লাহর ওলি হওয়া না, এসব দেখানোর নাম কারামত না। বরং তিনি সুন্নতের উপরে দায়ব কায়েম আছেন কিনা এটাই হলো তার কারামত। তাহলে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে হলে এই অস্বাভাবিক কর্মকাণ্ডকে কারামত মনে করা, এই আকীদা পরিষ্কার করতে হবে। না হয় এই আকীদা এরকম থাকলে তো দাজ্জাল আসলে তাকে সবচেয়ে বড় কারামতওয়ালা এবং কবে যে বাগদাদের ওলি আছে, ইরাকের দিক থেকে আসে না, কবে যে দেখো ইরাকের থেকে আসে, কত বড় আল্লাহর ওলি। কারণ বিদেশি লোক আসলে আমরা মনে করি যে কত বড় না আল্লাহর ওলি, যে অমুক জায়গা থেকে আসছে বিদেশ থেকে, তা এখন মনে করবে বাগদাদের থেকে আল্লাহর ওলি চলে এসছে, বিশাল কারামতওয়ালা, কাশফওয়ালা আল্লাহর ওলি। এই জন্য এগুলো ধারণা পরিষ্কার করতে হবে। পাঁচ নম্বর করণীয় যেটা একটু আগে বলছি, যে মদিনার ইমান আমলকে মজবুত করে ধরতে হবে। ফেতনার যুগ যখন এসে যাবে তখন মদিনা মুনাব্বারার ইমান আমলকে মজবুত করে ধরতে হবে, মদিনার দিকে প্রত্যাবর্তন বাড়াইতে হবে। এবং আলহামদুলিল্লাহ, এই যে আমরা এর আগে এক তাফসিরে বলছিলাম যে মদিনা মুনাব্বারাতে বর্তমানে নাগরিকতা দিচ্ছে, মদিনার নাগরিক হওয়ার সুযোগ দিছে অনেক লোক পৃথিবীর, আলহামদুলিল্লাহ মদিনা মুনাব্বারার নাগরিক হয়েছে। কারণ মদিনার মৃত্যু সৌভাগ্যের মৃত্যু, অনেক ফজিলতময় মৃত্যু। ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন যে আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও আর রাসুলের শহরে মৃত্যু দিও। তারপরে ইমাম মালিক রাহমাহুল্লাহ, তিনি মদিনার মৃত্যুর জন্য বাহিরে যেতেন না, হজ ছাড়া তিনি মদিনার বাইরে যেতেন না, যদি মারা যান ওখানে এই বয়ে যেতেন না, মদিনার মৃত্যু। তো এই মদিনা মুনাব্বারার নাগরিকতার কথা আমরা একদিন এখানে আলোচনার পরে আমার সাথে অনেক ভাই যোগাযোগ করছেন যে সাহেব আমরাও তো মদিনার নাগরিক হতে চাই,
আমি সবাইকে মোবাইল নম্বর দিয়ে দিছি, ঠিকানা দিয়ে দিছি, যেখানে যোগাযোগ করেন এ ভাইয়ের সাথে যিনি নাগরিকত্ব নিছেন এরকম একজনের নাম্বার দিছি, যে ওনার সাথে যোগাযোগ করে কী কী লাগবে চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ অনেক ভাই চেষ্টা করতেছে মদিনার নাগরিক হওয়ার জন্য। এই জন্য আমরা এই দেশের মানুষকে মদিনার মুখী করার দাওয়াত দিচ্ছি, কারণ যেই ফেতনার যুগ আসতেছে মসিহে দাজ্জালের ফেতনা, এই গত 10 বছরে বাংলাদেশে যে ফেতনা হয়েছে, গত 1000 বছরও বাংলাদেশে এত ফেতনা আবিষ্কার হয়নি, মানে ফেতনা ভয়াবহ আকারে আসতেছে একের পর এক নতুন ফেতনা। এই যে আহলে কোরআন নামে হাদিস অস্বীকারীদের যে ভয়াবহ কুফরি ফেতনা, তারপরে এই যে হিজবুত তাওহীদের নামে যে ভয়াবহ ফেতনা, আরো বিভিন্ন রং বেরঙ্গের যে ফেতনা সম্পর্কে আপনি আমি এখনো জানেন না, খবরে নেই, অন্ধকারের মধ্যে আছেন, এরকম শত শত ফেতনা সমাজে বিস্তার করে আছে। গ্রামে গঞ্জে এলাকায় গেলে, এক এক এলাকায় গেলে দেখবেন এক এক ফেতনা, এই ফেতনা আরো ভয়াবহ আকার ধারণ করবে। তো এই ফেতনা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে আমাকে ফেতনার যুগে মদিনামুখী হইতে হবে, এবং মদিনা ইমানের আশ্রয়স্থল, মা আরাজুল ইমান, কেয়ামতের আগে মদিনা হবে ইমানের আশ্রয়স্থল। সুতরাং মদিনার এলেম, মদিনার ওলামাই কেরাম, আজও সারা পৃথিবীর মধ্যে যত আলেম আছে সবচাইতে সারা আলেম ওলামাই মদিনা। ওলামাই মদিনার ছাত্র হওয়ার মতো বাংলাদেশে আলেম নেই, কিন্তু আমরা তো হইলাম দেখছি জীবনে, তারা এর থেকে বড় আর কিছু দেখি নেই, থাকি কুয়ার মধ্যে, তো সাগর সম্পর্কে আমাদের ধারণা হবে কি? এই জন্য আমরা এখানে লাফাই, মনে করি আমাদের থেকে বড় আলেম মনে হয় কেউ নাই। আমার ফুফাতো ভাই আছে, এখনো জীবিত আছেন, মুফতি আলিমুল্লাহ হাফেজাউল্লাহ, দারুল উলুম দেওবন্দে সবচেয়ে ভালো রেজাল্ট করে পাশ করছে, মুফতি পাশ করছে, পাশ করে সৌদি আরব গেছে। কই ভাই আমি যখন সৌদি আরব গেছি আমার সাথে কে লাগে, কারণ আমি তো কোন মায়ের বেটা আছে কোন বাপের বেটা আছে, কারণ দেওবন্দের মতো মাদ্রাসা থেকে আমি এত বড় রেজাল্ট করে ফতোয়া পাশ করি। পরে কর দেখি যে মদিনার আলেমদের সামনে বসছি আর দেখি আমি এদের ছাত্র হওয়ারও এখনো যোগ্য হইনি, এদের এলেমের দিকে তাকাইলে আমার টুপি পড়ে যায়, মানে এদের এলেম এত উঁচু কোথায় আর কোথায় পড়ে আছি। তো এখন আমরা বাংলাদেশে লাফাই যে বাহাস করো, এই করো, সেই করো, তো তোমার এত হিম্মত থাকলে মদিনা যায় বাহাস করো ওলামাদের সাথে, মসজিদের নববীতে বসে বসে বাহাস করো। তো এই জন্য ওলামায়ে মদিনাকে মহব্বত করতে হবে, ওলামায়ে মদিনার সাথে সম্পর্ক বাড়াইতে হবে, মাসিহে দাজ্জালের ফেতনা সহ সকল ফেতনা থেকে রক্ষা পাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাসিহে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ফেতনা থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে, ইসলামের উপরে ইস্তিকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।